হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি মোটামুটি ভালো আছি আজ চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সঙ্গে থাকো পুরোটাই দেখাবো চলে আসলাম রান্নাঘরে রান্নাই করছিলাম করতে করতে মনে পড়লো তোমাদের কথা যে একটুখানি তোমাদের সঙ্গে গল্প করি তাই দেখো রান্না করছি এখানে ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল করবো আমাদের মাছটা ভেজে রেখেছি এখানে আমি লাস্টের দিকে তোমাদের কথা মনে পড়লো কেন এতক্ষণ কাজ করে দম নিতে পারছিলাম না ওই জন্য আর ফোনটা ধরার সময় পাচ্ছিলাম না আর এই যে এখানে দেখো চা বসিয়েছি এখন তিনটে বাজে এখন চা খাবো লোকে ভাত খেয়ে বিশ্রাম করে আমরা এখন চা খাবো আর এই যে এখানে ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছো এক গামলা ভাত দু ভাত আছে এখানে এত বেলা হয়ে গেছে আর ওবেলা আর করবো না তা চলো মাছগুলো দিয়ে দিই দেখো এখানে আছে হলো ভোলা মাছ আর একটা আছে কই মাছ কই মাছটা হয়েছে কালকে আমার মেয়ে ছিল বাচ্চা ভাত খায় ছোটই এক বছর হয়নি তোমাদের আগে ভিডিও তো দেখিয়েছি এম ওকে তা ওর জন্য কই মাছ আনা হয়েছিল ও একটা খেয়েছে একটা ছিল জানতো একদম জিয়ানো ছিল তা ভাবলাম ফেলে দেবো ওই জন্য করে নিলাম এর মধ্যেই দিয়ে দিলাম হয়ে গেলো আর কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে তো ভালোই লাগে খেতে এটা তো জানোই আর দেখো চাটাও হয়ে গেছে চলো সঙ্গে থাকুক সবটাই বলবো সবটাই দেখাবো কাজ আর শেষ হচ্ছে না সকাল থেকে এই হলো অবস্থা ঠিক আছে এই যে চা হয়ে গেছে চাটা শেখে নি একটু চা খেয়ে দম নিয়ে নি বুঝতে পেরেছ কেন খাবার খেতে যেতে এখন অনেক দেরি আমার খেতে যেতে এখনও চারটে বেজে যাবে তা ভাবলাম যে একটু চা খেয়ে ঠিক আছে আর হলো কথা হলো ভিডিও তো কদিন ধরে করাই হচ্ছে না এই জন্য তা মাঝখানে আমার নেটের একটু প্রবলেম ছিল রিচার্জ ছিল না তা রিচার্জ করলাম আর জানো তো এই মানে টানাটানি সংসারে সব কিছুই ম্যানেজ করে চলতে হয় এই জন্যই আর তো সবাইকেই আগে বলেছি আমার দোকান দিয়েই সব কিছু চলে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে তো আমার রাস্তার পাশে ঘর তোমার গাড়ির আওয়াজ কিছু মনে করো না তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে আর কথা হলো দোকান দিয়ে সব কিছু চল চলছে আর জানি না কতদিন চলবে তোমাদের আশীর্বাদে যদি তোমরা আমার পাশে থাকো একটু সাপোর্ট করো আমার যদি কিছু একটা প্রবলেম মানে রাস্তা হয় তাও কিছুটা আমি সংসারের জন্য হেল্প করতে পারবো কিন্তু দোকান দিয়ে সব কিছু আমাদের করতে হচ্ছে বুঝলে তা চলো চাটা ওকে দিয়ে দিই হ্যাঁ চা নে চলো আর কি বলবো বলো এই যে কাজকাম নিয়ে রান্না হয়ে গেছে আর তোমরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু প্লিজ একটু শেয়ার করো একটু আমার পাশে থেকো আর একটু লাইক করো ঠিক আছে কি বলবো আর বলো বলা তো কিছু নেই তোমরা তো মানে যখন তোমরা নেটে নেটের জগতে আছো সব কিছুই জানো সব কিছুই বোঝো আর সাধারণ আমরা আমাদের মাথার উপর কেউ নেই ঠিক আছে এই যে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড আমাদের ছেড়ে চলে গেছে তিন বছর হয়ে গেছে আর ছেলে পড়াশোনা করছে এই চলছে সংসার ওই দোকান দিয়েই চলছে ঠিক আছে তা রাখি টাটা বাই বাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আমার পাশে থেকো ঠিক আছে টাটা